বিধ্বস্ত হয়েছে রাজ্যের জনতা, জনজীবন পশুধনের হাহাকার অবস্থা। মানাক্রান্তর কাষত উপস্থিত হয়ে পরিস্থিতির বুঝ লৈছে জনপ্রতিনিধিয়ে। মুখ্যমন্ত্রীর আহ্বানত জিলায় জিলায় উপস্থিত হয়েছে অভিভাবক মন্ত্রী, শাসক বিরোধীর সাংসদ বিধায়কও জনতার কাষ চাপিছে। মরাণর খোৱাঙত বান বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন মন্ত্রী রঞ্জিত দাসর, স্থানীয় বিধায়কক লগত লৈ রাইজর দুর্দশার বুজ ললে মন্ত্রীগুলো। রাইজ সমান্তরালভাবে যে সহায় সহযোগ করেছে প্রশাসনের লগত, যার কারণে আমি নিয়ন্ত্রণ আনবলে সক্ষম হয়েছো। এটা যেহেতু বরষুণের যেহেতু কমি গেল বা অতিবৃষ্টি হওয়ার কারণে আসলে দিহিঙপরা এই দুঠাইত বিট চুইছিলেন, আর এই দুঠাইত বিটত নিশ্চিত হবেন আগন্তুক দিনত কাম করা হবো, আর মুখ্যমন্ত্রী বাসস্থানের কথা আপনাদের জানাব। বোকাখাতর জনতার কাষত উপস্থিত হল বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা। দুর্দশার সময়ত কংগ্রেসক রাজনীতি ত্যাগ করবলে আহ্বান জানায় চোকা সমালোচনা ভবেশ কলিতার। মরাণর বানাক্রান্তর কাষত উপস্থিত হলগুই মন্ত্রী পীযুষ হাজরিকা। মন্ত্রীগুলি উপস্থিত হয়ে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ, সাংসদ গৌরব গগৈক উভতি ধরে উল্লেখ করলে এইদরে, বোকাচুটির রাজনীতি বাদ দিয়ক, কংগ্রেসের দিনে কি অবস্থা আসলে কলে চাউলের বস্তা কোনে চুর করেছিলেন, তেওঁ নেতায় চুর করেছিল রিলিফ মেটেরিয়াল বস্তু, এটা সেইবিল কারবার নাই। আমি বানপানীর সময় মানুষ সহায় করব খুঁজছো, রাজনীতি করব খুঁজছেও রাইজর ঘুরক, তার কারণে মানে অনুরোধ। তখন পিতৃয় মুখ্যমন্ত্রী আসে, তখনকর দিন 354টা মঠাউরি ভাঙার রেকর্ড আছে, কিন্তু আমার দিন এটা 15টা, 17টা, 20টা মঠাউরি রয়ে যায়। আমি তাতক ভাঙিবলে নিদো, আমি কষ্ট করো, কোনো ধরনের আমি অন্যায় করা নাই, মানুষে দেখি আছে। এই মরাণতে আগতে কিমান পানি আছিল, এতিয়া কিমান পানি কমি গেল সকলোৱে দেখিছে। এফালে ধুবুরীর নবনির্বাচিত সাংসদ রকিবুল হুসেন উপস্থিত হয়েছে সমষ্টির বিভিন্ন অঞ্চল, গোলকগঞ্জ, ফকিরগঞ্জ, লক্ষীপুরের বিভিন্ন বান বিধ্বস্ত অঞ্চলের রাইজর কাষত উপস্থিত হয়ে ললে পরিস্থিতির বুঝ। মই কেবল কৈছো যে যেতিয়া বিপদ আহে, প্রাকৃতিক দুর্যোগ আহে, তেতিয়া বাঘ আর ছাগলী একেলগে থাকে, কিন্তু বাঘে ছাগলীকে আক্রমণ নকরে, গতিকে আমি এই সময়খিনিত মই মোৰ এই ধুবুরী লোকসভা সমষ্টির অন্তর্গত আজি এইমাত্র বরপেটাতো দেখিলো যে বরপেটার মূল রাস্তার দলং আপনার অবস্থা বেয়া। মই ডিসির লগতো কথা পাতিলো, তেওঁলোকে ডাইভার্সনের যোগেদি সেইখিনি অঞ্চলত কাম দিনে রাতে কাম করে আছে, মানুষের খুব অসুবিধা হয়েছে, সেয়ে এই সময়খিনিত মই আজি ইয়াত আহি উপস্থিত হয়েছো দিল্লীরপা। এফালে ফকিরগঞ্জত উপস্থিত হওয়া রকিবুল হুসেন বিধায়ক ওয়াজিদ আলীর বিরুদ্ধে ক্ষোভ বানাক্রান্তর। বানত ক্ষতিগ্রস্ত হওয়া রাইজর খবর নোলাকই নাওরে পরিবেশ পর্যবেক্ষণ করাত অসন্তুষ্ট অঞ্চলবাসী। কলিয়াবরের হাতিমুড়া মথাউরি ভাঙি সৃষ্টি হওয়া বান পরিস্থিতি পর্যবেক্ষণ কংগ্রেসের বিধায়িনী দলের সদস্যসকল। এই আসনিটো কিমান দূর গ্রহণ করা উচিত তখন পুনের চিন্তা করব, আর এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি যোগেদি কনসালটেন্সি করাই পেলে 135 কোটি টকিয়া এই প্রজেক্ট বনায় আছিল, সেই সেন্ট্রেল গভর্নমেন্টের এজেন্সিটিও কিবা ফাংফুং করে গেল নাকি, আজিলেকে মতাই নাই এই প্রজেক্টটা, যদি দিছিলে যে কলংখন সেফ হব, বুয়তী নৈ হব, খালি নৈ হব, এনেকে বানপানী মানে মানুষ নুডুবায় বলে, এই কেলে হল জবাবদিহি করব লাগে। শিবসাগর জেলা আয়ুক্ত কার্যালয়ত পর্যালোচনা বৈঠক অসম সরকারের মন্ত্রী বিমল বরার। জেলাখনত শেহতিয়া বানত হওয়া ক্ষতিগ্রস্তর ক্ষতিপূরণের উদ্দেশ্যে পর্যালোচনা বৈঠক জেলা আয়ুক্তরে। যে প্রায় 88,600 লোক শিবসাগর জেলাত এফেক্ট হয়েছে, প্রায় 117 গাঁত 46 বিদ্যালয় বানত যথেষ্ট এফেক্ট হয়েছে, যুহ ঘর দুয়ার ক্ষয়ক্ষতি হল তার হিসাব জরিপ ইতিমধ্যে বিভিন্ন স্তরত হয়ে আছে, কিন্তু আজি আমি রিভিউ মিটিংত একটা সিদ্ধান্ত গ্রহণ করেছো, ক্ষতিগ্রস্ত তালিকা সমূহ যাতে শুদ্ধ রূপত হয়, কোনো যাতে বাদ পড়ে যাবলগা নহয়, 60% এবভ যদি ডেমেজ হয় তেতিয়া সিভিয়ার ডেমেজ বলে কয়, আর প্রায় আমি 120,000 টাকা আমি দিব পারো। ব্রহ্মপুত্রর বাহনী পানিয়ে সৃষ্টি করা গুয়াহাটির বান বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন গুয়াহাটির সাংসদ বিজুলি কলিতা মেধির। পানী খাইটি চন্দ্রপুরের কেবাটাও স্থানত উপস্থিত হয়ে রাইজর দুঃখ দুর্দশার বুঝ ললে সাংসদগুলো। এইদরে রাজ্যের বান পরিস্থিতির সময়ত বানাক্রান্তর কাষ চাপিছে জনপ্রতিনিধি, লৈছে দুঃখ দুর্দশার বুজ। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।